नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा, इतिमध्येई उच्च माध्यमिक परीक्षा शुरू होते चलेछे शनिवार थेके, एबं एई परीक्षाय आपनि जदि पाँचटी काज करेन ताहले किन्तु आपनार परीक्षा बातिल बोले गण्य करा हबे एबं तीन बछर बसते पारबे ना उच्च माध्यमिकेर सेई कैंडिडेट। तो बंधुरा, कोन पाँचटी काजेर कथा बला होयेछे, कोनगुलो आपनाके एड़िये जेते हबे एबं सतर्क थाकते हबे, विस्तारित जानार जन्य अवश्य भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমত, কোনো পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকলে বা রিপোর্টেড এগেইনস্ট করা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, নিজে স্কুল ভেবে কোনো পরীক্ষার্থী যদি টোকাটোকি করতে গিয়ে ধরা পড়েন তাহলে কিন্তু সে ছাড় পাবে না, কারণ নিজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হলেও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই অবস্থায় কেউ যদি ধরা পড়ে তাহলে আরএ বা রিপোর্টেড এগেনস্ট করা হতে পারে। তৃতীয়ত হচ্ছে, কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর বা শিক্ষক শিক্ষিকাদের নিগ্রহ করলে আরএ বা রিপোর্টেড এগেনস্ট করা হতে পারে। চতুর্থত হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে যদি পরীক্ষার্থী ভাঙচুর করে থাকে তাহলে আরএ বা রিপোর্টেড এগেনস্ট করা হতে পারে। এবং পঞ্চম ব্যাপারে হচ্ছে, কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা দেওয়ার পর প্রশ্নপত্রের দুটি অংশের লেখা উত্তর অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি জমা না করে বাড়ি চলে যায় অথবা অতিরিক্ত সিট জমা না করে বাড়ি চলে যায় তাহলে আরএ বা রিপোর্টেড এগেনস্ট করা হতে পারে। আরএ বা রিপোর্টেড এগেনস্ট যে পরীক্ষার্থীর উপর লাগু করা হয় এবং যিনি করেন তাদের দুজনকে ইনভিজিলেটর কমিটির সামনে বসানো হবে। এরপর এই কমিটি সিদ্ধান্ত নেয় যে তাকে কি করা হবে। শাস্তির ক্ষেত্রে পরীক্ষা বাতিল ছাড়াও ওই পরীক্ষার্থী সর্বোচ্চ তিন বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্যান্ডিডেটেই তাদের খাতাতে খেলা হবে কথাটি লিখে এসেছে স্লোগান হিসেবে। তো সুতরাং বন্ধুরা, এবার কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, যদি কোনো ছাত্রছাত্রী তাদের পরীক্ষার খাতাতে খেলা হবে কথাটি লিখে আসে তাদের খাতাও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অনেক কড়াকড়িভাবেই কিন্তু পরীক্ষাটা নেওয়ার কথা চিন্তাভাবনা করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানাই এবং আপনারা অবশ্যই এই সমস্ত তথ্যগুলো যেগুলো জানানো হলো সেগুলো সম্পর্কে খেয়াল রাখবেন। সবার পরীক্ষা ভালো হোক এই আশা রাখবো।